খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টিয়া বিতরণ, স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 20 মে শনিবার সকাল 10:30টায় খাগড়াছড়ি জেলার পানছড়ি ডিগ্রি কলেজত এই সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব শ্যামাপ্রসাদ ব্যাপারী। উল্লেখ্য, এই উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এতারার উপবৃত্তির টিয়া বুঝি পাইব। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট জব্বর চলিব।